हेलो व्यूअर्स वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश इन बंगाली। तो आज ये वीडियो तुम्हारे जो रही है खूब ही एक गुरुत्वपूर्ण अपडेट, ताई वीडियो के एकटूखानी स्किप ना करे पुरोटा देखो और वीडियो जो भालो लगे अवश्य करे किन्तु बंधुदेर साथे शेयर कर दिओ। विभिन्न क्लासेर जे समस्त छात्र छात्री आमार चैनले रयेछो तारा सबाई जानो जे मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন যে আমাদের স্কুল অর্থাৎ সমস্ত পশ্চিমবঙ্গ সরকারের যত গভর্নমেন্ট স্কুল আছে সব কিন্তু পূজোর পর অর্থাৎ ভাইফোঁটার পর, কালীপূজো ভাইফোঁটার পর খুলতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো যে আদৌ কি পূজোর পর স্কুল খোলা সম্ভব, সেই নিয়ে শিক্ষামন্ত্রী কি জানিয়েছেন। আর তোমাদের স্কুল থেকে যে সমস্ত অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হচ্ছে সেই অ্যাক্টিভিটি টাস্ক কেন দেওয়া হচ্ছে, সেটার গুরুত্বটা কি। তোমরা তো লিখে বিভিন্ন চ্যানেল থেকে তোমরা ইউটিউব থেকে দেখে বা বই থেকে কোনো নোট বই থেকে দেখে বা গৃহশিক্ষকের সাহায্য নিয়ে সেগুলো তো তোমরা লিখে দিচ্ছ, কিন্তু সেই অ্যাক্টিভিটি টাস্কের গুরুত্বটা কি, কেন দেয়া হচ্ছে সেটাও এই ভিডিওতে আমি তোমাদের বলবো। আর অ্যাক্টিভিটি টাস্ক যদি কেউ জমা না দেয় তাহলে তার ক্ষেত্রে কি হতে পারে, মানে তার মার্কশিটে কি সে কি পরের ক্লাসে উঠবে যদি কেউ অ্যাক্টিভিটি টাস্ক না জমা দেয়, আর যদি কেউ অ্যাক্টিভিটি টাস্কে কম নাম্বার পায় তাহলে কি হবে। তাই পুরো ভিডিওটাকে কিন্তু দেখতে থাকো। শিক্ষামন্ত্রী খুবই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ইতিমধ্যেই কলেজ পড়ুয়াদের ভ্যাকসিন স্টার্ট হয়ে গেছে। কিছু কিছু কলেজ থেকে ইতিমধ্যে কিন্তু অনেকে তোমরা ভ্যাকসিন পেয়েছো এবং কিছু কিছু কলেজ থেকে দেয়া হবে বলে কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে। এরপর তোমাদের কিন্তু কিছুদিনের মধ্যে স্কুল থেকে ক্লাস 9, 10, 11, 12 ভ্যাকসিনেশন কিন্তু স্টার্ট হয়ে যাবে। কারণ 9, 10, 11, 12 এটাই টপ মোস্ট প্রায়োরিটিতে রয়েছে। কারণ 9, 10, 11, 12 কী রয়েছে, 9, 10, 11, 12 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ যে পরীক্ষাগুলো, তার জন্য কিন্তু তোমাদের ভ্যাকসিন আগে দেওয়া হবে। তাই তোমাদের মধ্যে অনেকে চিন্তিত রয়েছে যে পরীক্ষা কি এই বছর হবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, তাই তোমাদের খুবই ক্লিয়ারলি জানাতে চাই আমি যে ভ্যাকসিনেশন হয়ে গেলে কিন্তু পরীক্ষা হবে এবং করোনা পরিস্থিতি তো স্বাভাবিক হয়েই যাচ্ছে। যদি ভ্যাকসিন তোমরা পেয়ে যাও তাহলে কিন্তু এত আর করোনা সংক্রমণ ছড়াবে না। তাই তোমরা কিন্তু একদম জোর কদমে পড়াশোনা শুরু করো, আগের মতো করে আগে যেরকম পড়াশোনা করতে সেই রকম জোর কদমে তোমরা পড়াশোনা শুরু করো। আর কিছুদিনের মধ্যেই কিন্তু ভ্যাকসিনেশন তোমাদের হয়ে গেলে কিন্তু স্কুল কিন্তু সত্তর খুলে দেওয়া হবে। ভ্যাকসিন হওয়ার পরই কিন্তু স্কুল খোলা হবে, তার আগে কিন্তু নয়, এরকমটাই কিন্তু সূত্রের মারফত জানা যাচ্ছে। তাই যারা ভাবছো যে আমি এবছর অ্যাক্টিভিটি টাস্কের ভিত্তিতে আমি নম্বর পেয়ে উঠে যাব, তাদের আমি বলবো এই ভাবনাটা মাথা থেকে বের করে দাও এবং তোমরা কিন্তু ভালো করে পড়াশোনা শুরু করো যাতে মাধ্যমিক এবং এইচএসে তোমরা একটা ভালো নম্বর পাও। যারা একাদশ শ্রেণীর আছো তাদেরকেও আমি একই কথা বলবো। আর ক্লাস 9-এর পরীক্ষার কী হবে, ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষা 7, 8-এর মতো কিন্তু 9-এর ফাইনাল পরীক্ষা হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবল যদি তোমাদের পুজোর পর স্কুল খোলে। ক্লাস 9 বাকি ক্লাসেরও তাই, 5 থেকে যারা 8 অবধি আমার চ্যানেলে রয়েছে তাদেরও আমি বলছি তোমরা তোমাদের প্রিপারেশন রাখো। ইতিমধ্যেই তোমাদের আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে ক্লাস সিক্স থেকে তোমাদের ক্লাস 9 অবধি সিলেবাস কিন্তু কমানো হয়েছে, কিন্তু সেই সিলেবাস কতটা কমেছে বা কোন কোন চ্যাপ্টারগুলো বাদ গেছে সেগুলো ইতিমধ্যে তোমাদের জানানো হয়নি। তো যখন জানানো হবে সঙ্গে সঙ্গে আমি তোমাদের ভিডিও দিয়ে দেবো। কাজেই যারা ভিডিওটা দেখছো অবশ্যই করে কিন্তু এই ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করো, এটা একদম কনফার্ম নিউজ যে তোমাদের ক্লাস 6 থেকে ক্লাস 9 অবধি সিলেবাস কমেছে। আর তোমরা এর আগে জানো যে ক্লাস মাধ্যমিকের একাদশ শ্রেণীর এবং দ্বাদশ শ্রেণীর সিলেবাস কমে গেছে, সেই বিষয়ে আমি ভিডিও বানিয়েছিলাম, আমার চ্যানেলে রয়েছে ভিডিও। কিন্তু যারা ক্লাস 6-এ পড়ো তার আমি কিছুদিন আগে যে ভিডিওটা বানিয়েছিলাম যে সিলেবাস কমে গেছে, তোমরা সেটা বিশ্বাস করনি, অনেকে বলেছো ফেক নিউজ, কিন্তু এটা একদমই সত্য। তোমরা কিছুদিনের মধ্যে তোমাদের সিলেবাস জানতে পেরে যাবে যে তোমাদের সিলেবাস কতটা রিডিউস হয়েছে, কোন কোন চ্যাপ্টারগুলো আছে বা কোন কোন চ্যাপ্টারগুলো বাদ গেছে। আর অ্যাক্টিভিটি টাস্ক কেন দেওয়া হচ্ছে, অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হচ্ছে এই কারণে যে তোমরা বাড়িতে বসে পড়ছো, গৃহশিক্ষকের সাহায্য নিচ্ছ, বাংলা শিক্ষা পোর্টালে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করা হচ্ছে সেগুলো দেখছো, স্কুলের ক্লাস যেগুলো করানো হচ্ছে অনলাইন ক্লাস সেগুলো করছো, এবং সাথে বাংলা শিক্ষা পোর্টালে যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও নানা রকম ভিডিও দেওয়া হচ্ছে, সেইগুলো দেখে পড়ার পর তোমাদের আর কি কোনো বিষয় বুঝতে কতটা কী অসুবিধা আছে, কীরকম অসুবিধায় তোমরা পড়েছো, সেই সমস্ত সমস্যার যাতে সমাধান টিচাররা করতে পারেন বা শিক্ষকরা করতে পারেন, তার জন্যই কিন্তু অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া হয়েছে।
কাজেই এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমরা স্কুল খুললে কে কে স্কুল যাবে এবং কে কে ভ্যাকসিন নিতে ইচ্ছুক অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাও।